সব বাদ খাবে রেখে দাও, ঠিক আছে? ওনাকে আমি বহুদিন আগে নিয়ে এসেছিলাম, কেমন আছে প্রতিষ্ঠানে এসে যখন খোঁজ নিলাম তখন দেখতে পাচ্ছি নিজের ছেলের থেকে আমি বেশি খবর নিচ্ছি। অলরেডি 3-4টা ভিডিও বেরিয়ে গেছে তোমার, ঠিক আছে? যাই হোক, ছেলেরা নিশ্চয়ই নেবে, কাউকে দোষ ধরে লাভ নেই। পৃথিবীটা প্রত্যেকের, যেমন রাখবো তেমন থাকবো। নিজের পরিবার আত্মীয় বর্গের কাছে আপনি যেমন তাদেরকে রাখবেন সিনিয়র সিটিজেনকে, তেমন আপনিও কিন্তু কষ্ট যদি থাকেন জানবেন কিছু কষ্ট দিয়েছেন তাই কষ্টে আছেন, যদি সুখে থাকেন তাহলে কাউকে সুখ দিয়েছেন তাই সুখে আছেন। তো এই পৃথিবীটা এরকমভাবেই সাজানো আছে, কষ্ট করছিলেন বোঝাচ্ছিলেন, উজ্জ্বল ছেলে ফোন করেনি, এখনও ছেলে খোঁজ খবর নেয়নি। যাই হোক, সকালে আমি ছেলেকে ফোন করেছিলাম, আমার ফোনও তোলেনি, আশা করি তুলবেন, ব্যস্ততার মধ্যে আছে হয়তো। যাই হোক, আপনারা যারা এরকম একাকিত্বের মধ্যে জীবনযাপন আছে, স্বামী চলে গেছে, পরিবার সবাই আছে, আর্থিক কোনো অসুবিধা নেই, ইন্ডিভিজুয়াল কেয়ার নেই, হয়তো পাশে দাঁড়ানোর কেউ নেই, তাদের জন্য বলবো আমার চ্যানেলে গিয়ে আগে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখে নিন। দেখার পর যদি কোনো জায়গায় মনে হয়ে থাকে এরকম একটা পরিবেশ, টাইম মতন খাওয়া দাওয়া, রুমের ভেতরেই খাবার চলে আসছে, রুমের মধ্যেই পরিষেবা পাবো, আমার কোথাও যেতে হবে না, পেছনেই টয়লেট, রুমের ভেতরে, অর্থাৎ 10x12 ফুট ঘরের মধ্যে আমার যাবতীয় পরিষেবা পেয়ে যাবো। যদি শরীর সুস্থ থাকে একবার উজ্জ্বলকে ফোন করে বৃন্দাবন কিংবা হরিদ্বার কিংবা ঋষিকেশ যাবো, সে সুযোগ কিন্তু আমার চ্যানেলে আছে। আর তাই দেরি না করে আসুন, ওনার মতন থাকুন। একটু হেসে দাও তো দেখি, আজকে এরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে পরিবেশন করতে পারি, আমার ভালো লাগছে। আপনাকে আমি কবে পারবো বিরক্ত করতে যেভাবে ওনাকে করছি? আমার চ্যানেলের সব বৃদ্ধবিদাদের আমি খুব বিরক্ত করি। কি করছি তুই বিরক্ত? ঠিক আছে, নালে তো বিরক্ত, শরীর ঠিক নেই। আচ্ছা বলো দেখি, ওপরালা যখন বিয়ে পাঠিয়েছিল আস্তে আস্তে তো দেহের সব কিছু তো অকেজো হবে, এটা তো স্বাভাবিক। যাওয়ার সময় একটাই কথা বলে, হে ঈশ্বর আমাকে শান্তিতে নিয়ে যাও, আমাকে কষ্ট দিও না, এটাই বলো, আর কিচ্ছু না। সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম। আজ আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, নতুন হয়ে থাকলে সব ভিডিও দেখবেন, নচেত ফোন করবেন না, কারণ আমার চ্যানেলে কোনো অ্যাড্রেস থাকে না বলে আপনাদের কোনো অনেক অনেক অভিযোগ আছে, কিন্তু অভিযোগটা সারা দিই তখনই যখন সামান্যটুকু মাদুকরি পায়। আর তাই দিয়ে আমার চ্যানেল দিনের পর দিন সারা ভারতবর্ষকে চেষ্টা করেছি এক জায়গায় আনার, একটা ইউনিট তৈরি করার, যেখান থেকে ঘরে বসে সারা ভারতবর্ষে একটা নয় ওটা, ওটা নয় সেটা, সেটাতে গিয়ে আমি উঠতে পারবো, আমার মতন করে পরিষেবা পাবো, আমি কোথায় পাচ্ছি না, কোথায় অভিযোগ আছে সেগুলো থেকে আমি বেরিয়ে আসতে পারবো। কারণ যেখানেই যাই অভিযোগ থাকবেই, কিন্তু অভিযোগ যেখানে কম সেখানেই থাকা ভালো, আর সেটাই তো হয়েছে ওনার। অভিযোগ কিন্তু কম কেন জানেন, এখানে সব পরিষেবা পাওয়া যায়, সব, ইচ অ্যান্ড এভরিথিং। ঘরের মধ্যে লোক আসে, ছোটিক না বলো, তোমার ওষুধ লাগবে, তোমাকে যেতে হয় কোথাও, যেতে হয় না ওনাকে, উনি ঘরের মধ্যে, ডাক্তার লাগলে ডাক্তার চলে আসবে, ওষুধ কিনতে হলে ওষুধের লোক বাজার থেকে কিনে দিয়ে যাবে, খাবার এখানে আছে, শুধু ছেলে ফোন করে না বলেই ওনার কষ্ট, আর কিচ্ছু না। ছেলে যদি দিনে একটা করে কল করতো তাহলে হতো, কিন্তু দিনে সবই আছে কিন্তু টাকাটা, টাকা দিলেই ছেলে, টাকা না দিলে ছেলে ছেলে নয়, ঠিক আছে? ছেলেকে টাকা দিলেই ছেলে ভালো, মানে ছেলে তখন বলে মা ভালো, তাই তো? যাই হোক, শিক্ষা আমাদের পেতেই হবে প্রত্যেককেই, যে যেভাবে দেখছি তার জন্য সেটাই অপেক্ষা করছে। শুধু আমরা যখন দেখি মানুষকে কষ্ট পাচ্ছে তখন আমরা সহানুভূতি দেখাই, কিন্তু সেই দুঃখ পাওয়ার পেছনে কারণ যদি অনুসন্ধান করা হয় তাহলে ঈশ্বরকে আমরা বলবো তুমি কষ্টটা কম দিয়েছো বাবু, একটু বেশি করে দিতে পারতে, কারণ এই যে যাতনাটা কেমন যাতনা এ বলার ভাষা নেই। বয়স যত পেরোয় তত একাকিত্ব শুধু বলে নয়, হতাশা, কি হবে একটা, কেমন যাবে, এক দুঃসহ যন্ত্রণার ভাষা নেই, আর কিচ্ছু বলার নেই। সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, অসংখ্য জায়গা শেষ বয়সে পরিক্রমা করুন, আর কিচ্ছু বলার নেই।